হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমরা এই কেনা গোরমন্ডলী অফিসিয়ালের পক্ষ থেকে এই মায়াপুর ভ্রমণে এবং দর্শনে এসেছি। এই যে স্ক্রিন দেখতে পাচ্ছ, আর আমাদের সব ছেলেরা আসবে, ঠিক আছে? আর কেনা গোরমন্ডলী অফিসিয়ালের সদস্যরা সবাই আছে। চলো মায়াপুরে, আজকে তো পুরো এনজয় করলাম, আরো এনজয় বাকি আছে। তোমাদের সামনে আছে ইসকন মন্দির এবং আমরা এই এক নম্বর গেটের ভিতর দিয়ে যাব। এটা সেই গেট এক নম্বর যেটা মায়াপুর ইসকনের মধ্য দিয়ে আমরা ঢুকতে চলেছি। এটা হচ্ছে সেই স্থান যেটা অখণ্ড হরিনাম সংকীর্তন হয়। এখানে হরিনাম সংকীর্তন মানে 24 পর হতে থাকে প্রত্যেক দিন। আর এটা সেই স্পনটা, এই কাউন্টারগুলো দেখতে পাচ্ছেন, এই কাউন্টারগুলো সব মহাপ্রসাদের ভোজনের জন্য কুপন কাটতে লাইন দিয়েছে। এটা হচ্ছে তোমার গদা ভবনের, তারপরেরটা নেক্সটটা হচ্ছে নামহট্ট, তারপরেরটা গীতা ভবন, আর এটা সুলভ ভোজনালয়। এই চারটে কাউন্টারের টিকিট কেটে তোমরা মহাপ্রসাদ গ্রহণ করতে পারো। আমি সব দামগুলো তোমাকে বলে দেবো। গীতা ভবনের কাউন্টার যেটাতে 80 টাকা কুপন কাটা হয়, নামহট্ট কাউন্টার যেটা 40 টাকা কুপন, এটা গীতা ভবনের কাউন্টার যেটা 60 টাকা কুপন, সুলভ ভোজনালয় এটা মূলত 50 টাকা। এই চারটি কাউন্টারের কুপন 8টা থেকে 12টা অবধি দেওয়া হয়, 12টার পর বন্ধ হয়ে যায়। তো তাড়াতাড়ি কুপন সংগ্রহ করে সবাই 12টার মধ্যে প্রসাদ গ্রহণ করতে পারে। আমরা এখন গোশালার দিকে রওনা হচ্ছি। গোশালাতে কী কী দেখতে পাবো জানি না, আমি কোনোদিন দেখিনি, চলো তোমরাও দেখবে। লাইনটা দেখতে পাচ্ছি, এই লাইনটা বিনামূল্যে খিচুড়ি প্রসাদ খাওয়ানোর লাইন। এটা ছিল আমি মায়াপুরে এসেছি। এই গোশালার গেট আমরা প্রবেশ করতে চলেছি। এই গোশালা কি গরুর নাম আমরা তো জানি না এখনো। গরু আছে, গরুটা সিংটা দেখো, মনে হয় বাহুবলি সেম, এটি দেখে মনে হয় গরু আছে। কিছু গরু আছে,
জয় ভোলেনা। গৌশালা দেখার পর আমরা চললাম এখন চন্দ্রকোনা মন্দির এবং ইসকন দেখতে দেখতে তোমার মহাপ্রসাদ গ্রহণ করতে, এবং তার মাঝে কিছু ফরেনার রাস্তার মধ্যে নাম সংকীর্তন করছিল, সেখানে আমাদের গৌরমণ্ডলী ছেলেরা একটু এনজয় করে নিল। গদা ভবনের কুপন কাটিয়েছি, তাই গদা ভবনের দৃশ্য আপনারা দেখছেন। সবাই আমাদের ছেলেগুলো বসে আছে, এদিকে আছে গদা ভবনের ভোজনালয়, পরিবেশন করছে সুন্দরভাবে। মহাপ্রসাদ গ্রহণ করার পর আমরা এখন চললাম একটু ঘুরঘুরু করতে। এটা হচ্ছে তোমার জলঙ্গি নদী এবং গঙ্গা নদীর মিলনস্থল, যেটা আমরা মায়াপুর ফেরিঘাট থেকে চললাম নবদ্বীপ। তোমরা দেখতেই পাচ্ছ পুরো একটা সুন্দর দৃশ্য, চারিদিকে নদী।
পৌঁছে গেলাম নবদ্বীপ ঘাট। নবদ্বীপ থেকে ঘুরে আসার পর আমরা মাথায় তিলক নিলাম রাধে রাধে। সন্ধ্যার মঙ্গল আরতি আমরা দেখে এলাম মন্দিরের ভিতরে। মোবাইল এলাও নেই, সেজন্য তোমাদেরকে দেখতে পারলাম না। আমরা মায়াপুর গিয়েছিলাম কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে, সেই জন্য একটু আরও বেশি এনজয় হলো বাকি জিনিসে। মায়াপুরের প্রসাদ এবং কিছু সামগ্রী নিয়ে আমরা এখন চললাম বাড়ির রওনা। ঠিক আছে, সকলকে গুড নাইট, পরের ব্লগে দেখা হবে। রাধে রাধে। প্রেমানন্দে বন্ধু একটু এনজয় করতে করতে আমরা চললাম এবার বাড়ি। मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूं। खत्म।
বাই বাই টাটা গুড বাই।